নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে লেরিঞ্জাইটিস মিন সোর থ্রোট, গলায় ঘা নিয়ে আলোচনা করব। যখন আমাদের সর্দি লাগে, হাঁচি কাশি হয়, কয়েকদিন পরে দেখা যায় গলাটা খিচখিচ করছে লাগছে, কথা বলার আগে গলা ঝাড়তে হয়, অথবা খানিকক্ষণ কথা বন্ধ থাকলে বা কথা বলা বন্ধ রাখলে বা ঘুম থেকে ওঠার পরে কাশি আসে, তখন দলা মতো কফটা বেরিয়ে যায়, গলাটা কিরকির করে, কোনো কিছু খেতে গেলে আমাদের অস্বস্তি বোধ হয়, ঠান্ডা জিনিস খেতে যেমন কষ্ট হয়, গরম জিনিস খেলে জ্বালা জ্বালা ভাব আসে, এটাকেই কিন্তু লেরিঞ্জাইটিস বা সোর থ্রোট বলা হয়ে থাকে। এটা কি কারণে হয়? হঠাৎ ধরুন কোনো এক্সপোজার, হঠাৎ আমরা যদি কোনো চিল্ড ফুড মানে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা দই বা শরবত যদি খেয়ে ফেলি, এটা একটা কারণ হতে পারে। আবার অনেক সময় অত্যধিক গরম কিছু খেলেও সোর থ্রোট হতে পারে, অত্যধিক গরম চা বা তেলে ভাজা বা সিঙ্গাড়া খেলেও সোর থ্রোট না হওয়া হতে পারে না, হওয়াটাই স্বাভাবিক। কাজেই বলা যেতে পারে সোর থ্রোট বা লেরিঞ্জাইটিস হলে আমাদের কি করণীয়। প্রথমেই হচ্ছে আমাদের গলাকে রেস্ট দেওয়া, অহেতু কথাবার্তা বলা কম করা, এবং নির্দিষ্ট সময় অন্তর ঈষদুষ্ণ গরম জলে নুন অথবা বিটাডিন বা আয়োডিন দিয়ে গার্গল করা, অথবা হোমিওপ্যাথিক ওষুধ ফাইটোলেক্সা মাদার দিয়ে গার্গল করা, অনেকাংশ উপকার পাওয়া যায়। এবং দেখা যায় যারা গান করেন বা বক্তৃতা দেন বা শিক্ষকতা করেন, তাদের কথা বেশি বলার জন্য অনেক সময় লেরিঞ্জাইটিস বা সোর থ্রোট হয়ে থাকে। আবার যারা পান ব্যবহার করেন, চুন খান, তাদের ক্ষেত্রেও পারমানেন্ট লেরিঞ্জাইটিস বা সোর থ্রোট হয়। এক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথির বহু ভালো ওষুধ আছে। আমরা লেরিঞ্জাইটিসের ক্ষেত্রে হিপারসাফ, বেলেডোনা, কস্টিকাম, রাস্টাক্স, ডালকামারা, বুফো, কোনায়াম এগুলো ব্যবহার করতে পারি। গার্গিলের জন্য আমরা ফাইটোলেক্সা মাদার ব্যবহার করতে পারি, এবং সাময়িক উপশমের জন্য অসিমাম স্যাং মাদার বা জাস্টিসিয়া অ্যাডোডা মাদার আমরা নিতে পারি। বায়োকেমিকের ক্ষেত্রে ফেরামফস, ম্যাকফস, সাইলিসিয়া ব্যবহার করলে ভালো সুফল পাওয়া যায়। কিন্তু কখনোই আপনি ওষুধের নাম জেনে রোগের নামের সাথে মিলিয়ে আপনি নিজে ওষুধ খাবেন না। অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তিনি যেটা প্রতিবিধান দেবেন সেটাই আপনার ব্যবহার করা উচিত। প্রয়োজনে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন দেওয়া ফোন নম্বরে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।